ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে বা বিমানে জম্মু আসতে হবে। এবার জম্মু থেকে বাসে বা গাড়িতে কম বেশি 12 ঘন্টার সফর শ্রীনগর। তবে রেল পরিষেবাও চালু হচ্ছে। আজ আমরা শ্রীনগর পৌঁছলাম। আমাদের উদ্দেশ্য এক, শক্তিপীঠ, যা কাশ্মীরের অমরনাথে অবস্থিত। পীঠ সন্ধানে বেরোলেও সৌন্দর্য পিপাসু মনটি ভূস্বর্গের রূপ দর্শন করতে মন ক্যামেরা খুলে বসলাম। আমার বিধাতার দেওয়া চোখে যা পড়েছে তার অংশীদার আপনাদেরও করছি। দেখুন, বাম দিকে ডাল লেক, আজ নবপ্রভাতের অরুণ আলোয় পুলকিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল ভ্রমণ পিপাসু মন। আমি আগেই বলেছি, আমাদের লক্ষ্য কিন্তু পিঠানুসন্ধান। শ্রীনগরের পাঠ শেষ করে তাই ডাল লেককে পেছনে ফেলে এগিয়ে চললাম পাহেলগাঁওয়ের পথে, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে অমরনাথের উদ্দেশ্যে। সকাল 7টার সময় পাহেলগাঁও থেকে শুরু হবে সেই কাঙ্ক্ষিত অমরনাথ যাত্রা। এখান থেকে বাসে বা প্রাইভেট গাড়িতে যাওয়া যায় চন্দনবাড়ি। এই পুরো পথটাই আমাদের সঙ্গী লিডার নদী। খিনকোটি লিডার যেন স্বর্গের অপ্সরা, যাত্রাপথে আপন মনে নেচে গে আনন্দ দিতে দিতে চলেছে, কখনো ডাইনে কখনো বাঁয়ে। কাশ্মীর উপত্যকার সবচেয়ে সুন্দর পাহাড়তলি পাহেলগাঁও। শোনা যায় ভগবান যীশু ক্রুশবিদ্ধ হওয়ার পর ঈশ্বরের আদেশে পুনরুত্থানের উদ্দেশ্যে বহু পথ অতিক্রম করে পাহাড় ডিঙিয়ে এসে পৌঁছেছিলেন আমাদের এই পুণ্যভূমি ভারতবর্ষে। সুদীর্ঘ দুর্গম পথ অতিক্রম করে যেখানে এসে পৌঁছন বা অবস্থান করেন, পরবর্তীকালে তাই প্রথম গ্রাম বা পাহেলগাঁও বলে পরিচিত হয়। পাহেলগাঁও থেকে চন্দনবাড়ি যাওয়ার রাস্তাটির প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়। প্রায় কম বেশি 14 কিলোমিটার, গাড়িতে 1 ঘন্টা। পাইন আখরোটে ছাওয়া বনপথ বেয়ে চলেছি চন্দনবাড়ির উদ্দেশ্যে। গাড়ির পথ এখানেই শেষ, এবার শুরু পায়ে হাঁটার পথ। এখান থেকেই যারা বৃদ্ধ বা বৃদ্ধা বা চলতে অক্ষম, তারা ঘোড়া বা ডান্ডি নিতে পারেন। তবে সারা রাস্তা জুড়েই ঘোড়াওয়ালা পাবেন। সাহস আর মানসিক বল সম্বল করে এগিয়ে চলুন অমরনাথের উদ্দেশ্যে। তিন থেকে 4 কিলোমিটার এগোলেই পড়বে পিশু টপ। ইংরাজি জেড হরফের মতন এই পথ। এই পিশু টপের উচ্চতা 3377 মিটার। পুরাণ বলে পাহাড়ের ওপর থেকে দেবতারা পাথর গড়িয়ে দিয়ে
নিচে অবস্থিত দৈত্যদের পিষে মারতেন। এটাও দেবাসুর সংগ্রামের এক পদ্ধতি। পিষে মেরে ফেলা হতো বলেই এই জায়গার নাম পিষুটপ। পিষুটপে খানিক জিরিয়ে নিলাম। পথ ও শরীরের অবস্থা বর্ণনাতীত। উপর থেকে নিচে দৃষ্টি গেলে মনে হয় এ চড়াই চড়লাম কিভাবে। একদিকে প্রকৃতির অপূর্ব শোভা, পাহাড় থেকে আসা শীতল হাওয়া শরীর ও মন জুড়োয়, একদিকে প্রকৃতির সৌন্দর্য ও অন্যদিকে পাহাড়ের চড়াইয়ের ভয়ঙ্কর পথ, এক কথায় ভয়ঙ্কর সুন্দর। কারণ চড়াইয়ের পিচ্ছিল পথে পা হড়কে পড়লে নিচে অতল স্পর্শী খাদ, তখন নৈসর্গিক দৃশ্য দেখবে কে। তবে পিষুটপে পৌঁছে মনে হয়েছে প্রায় যেন স্বর্গের কাছাকাছি, তাই তো লোকে বলে ভূস্বর্গ। ক্লান্ত শরীর চাইছে খানিক বিশ্রাম, তাই খানিকটা বিশ্রাম নিয়ে আবার পথ চলা। যাত্রীরা অমরনাথ এবং মহামায়ার জয়ধ্বনি করছে। প্রায় 4 কিলোমিটার সমতল পথ বেয়ে এসে পৌঁছানো হল জজিবালে। এই জজিবাল থেকে আবার চড়াই, তবে পিশুর মতো অত খাড়াই নয়। দেহ ভেঙে যাচ্ছে ক্লান্তিতে, কিন্তু চলা থামেনি। পাঁচ কিলোমিটার চড়াই ভেঙে এসে পড়লাম শেষ নাগে। এই সেই শেষ নাগ, রবির অরুণ আলোয় আর আবছা অন্ধকারের শেষ নাগ, হ্রদের জলে যেন লুকোচুরি খেলা। শোনা যায় এই শেষ নাগ হ্রদে নাকি 5 মুখ বিশিষ্ট সাপ বসবাস করে। আজও নাকি কেউ কেউ তাকে দেখতে পায়। এরকমই এখানকার লোকশ্রুতি। চারপাশের তুষারাবৃত পাহাড় চূড়া থেকে হিমশীতল বাতাস আর দেখার উপায় রাখল না। এভাবেই দিনমণি অস্ত গেল। পরদিন সকালে উঠে দেখি ওমা, শেষ নাগের হ্রদ তো পান্না সবুজ। কাল সন্ধ্যায় আলোয় ছায়ায় ওর মরকত রং চাপা পড়ে গেছিল। কাহিনী বলে যে সুশ্রবস নাগ এই হ্রদ খনন করে। হ্রদের জলে ছায়া পড়েছে চারপাশের পাহাড় চূড়োগুলোর, সবুজে সাদায় কি অপূর্ব রঙের মেলা। হ্রদ পেরোলেই 3টি পাহাড় চূড়া, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কিন্তু ভুবন মোহিনী রূপে আটকে পড়লে চলা তো বন্ধ হয়ে যাবে, তাই আবার পথে পা বাড়ালাম। চার কিলোমিটার এলাম শেষ নাগ থেকে। এ হল এ পথের উচ্চতম মহাগুনাস পাস, যার উচ্চতা 4,718 মিটার। মেরা নাম মুশতাক আহমদ পাডর, আন্দামান কা রহনে ওয়ালা হুম। আর 11 সাল সে ইয়াহাঁ মে দোকান চালা রাহা হুম। হর জগহ পর মিলেগা আপকো বেসর মিলেগা, কশ্মীর লোক মিলেঙ্গে, সিভিল লোক जिनका कोई तनख्वाह नहीं है, गवर्नमेंट तनख्वाह उनको नहीं देती है, लेकिन तब भी कश्मीरी लोग जैसे घोड़े वाले हैं, पिटू वाले हैं, मजदूर हैं, हर कोई स्वेटर के लिए तैयार है। किसी यात्री के लिए हर कोई स्वेटर मिलेगा। और पूरे वर्ल्ड में कश्मीर की मेहमान नवाजी मानी जाती है, मानो या ना मानो, लेकिन पूरे वर्ल्ड में आप देखो 96 की बात है, जब यहाँ बर्फ गिरी थी उस टाइम भी हम यहीं पर होटल लगा हुए थे, तो कम से कम हमने उस टाइम 4,000-5,000 रुपये का तेल खर्च किया फ्री में, स्टोव जला के यात्रियों को गर्म किया, सिर्फ टोटल कोई पैसा उसमें नहीं लिया। लेकिन उस टाइम के रक्षा मंत्री जॉर्ज फर्नांडिस थे, वो जब आए थे यहाँ, फिर उस टाइम उन्होंने हमको गिफ्ट दिया है, 5,000 रुपये का चेक दिया है, तब दिया है जब उसको फोर्स वाले ने बताया कि उन्होंने ये ऐसा ऐसा किया यात्रियों के साथ। आध किलोमीटर दूरे वापजन बा बायुजान,
চিরবরফাচ্ছাদিত বায়ুযানে শীতের সঙ্গে বায়ুর প্রচণ্ড প্রকোপ, বায়ুর তাণ্ডব নামের যথার্থতা বজায় রাখে। ওয়াবজান বা বায়ুযান হতে প্রায় 8 কিলোমিটার উত্তরাইবে 1,061 মিটার নেমে এলাম পঞ্চতরণীতে। ভীমা, ভগবতী, সরস্বতী, ঢাকা, বর্গশিখা, এই 5 পাহাড়ি নদীর মিলন ঘটেছে পঞ্চতরণীতে। যদিও বরফে স্রোতস্বিনীর চলাপথ রুদ্ধ করেছে, আজ এখানেই পরদিন
1 কিলোমিটার যেতেই ভৈরব ঘাটির চড়াই, 3 কিলোমিটার চড়াই ভেঙে এলাম সন্ত সিং টপে, আবার 3 থেকে 4 কিলোমিটার গিয়ে 3,880 মিটার উঁচুতে পবিত্র অমরনাথ গুহায় হল পথ চলার শেষ। চলার শেষে প্রায় 200 সিঁড়ি বেয়ে অমরনাথের গুহা মন্দির, নিচে বয়ে চলেছে অমরাবতী নদী যা মিলেছে অমর গঙ্গায়। জয় বাবা অমরনাথ, জয় মা মহামায়া। Yeah.